আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা কোরআনুল করিম থেকে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। যেই আমলটি করলে যত বড় কঠিন বিপদই হোক না কেন যে আমলটি গভীর মনোযোগ সহ পাঠ করলে কঠিন বালা মুসিবত দূর হবে সকল জটিল এবং কঠিন রোগ দূর হবে মনের আশা পূরণ হবে সকল ভালো কাজে সুফল পাবে আমলটি করার সাথে সাথেই ফল পেতে থাকবে প্রিয় দর্শক চলুন তাহলে সেই দোয়াটি সম্পর্কে আমরা জেনে নেই প্রকাশ থাকে যে হজরত ইউনুস আল্লাহ সাল্লা মাছ যখন গিলে ফেলল তখন তিনি বিপদে পড়ে এ দোয়া পাঠ করার সাথে সাথে মাসের পেটে বেদনা অর্থাৎ ব্যথা আরম্ভ হয় শেষ পর্যন্ত মাছ তাকে পেট থেকে বমি করে ফেলে দিতে বাধ্য হয় ফলে হজরত ইউনি সাল্লাহসাল্লাতাম মাসের পেট থেকে মুক্তি পান উল্লেখ্য যখন কোনো মানুষের উপর অথবা দেশের উপর কঠিন বালা মুসিবত আসে তখন এ দোয়া পাঠ করে আল্লাহর দরবারে মোনাজাত করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন আর কঠিন বালা মুসিবত বা রোগের সময় কতিপয় পরহেজগার লোক একত্রিত হয়ে এ দোয়া এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করিলে সুফল পাওয়া যায় এমনকি অনেক সময় সাথে সাথে ফল পেতেও দেখা যায় যেহেতু দোয়াটি কোরআনে পাকে উল্লেখ রয়েছে তাই এ আমলের প্রতি গভীর যত্নবান হওয়া আমাদের সকলের জন্য একান্ত প্রয়োজন যেহেতু ইউনুস আল্লাহ সাল্লা এই দোয়া পাঠ করে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এজন্য এই দোয়াটিকে দোয়া ইউনুস বলা হয় দোয়াটি হচ্ছে লা ইলাহা ইলাহা ইল্লা ইল্লা লা আংতা আংতা সুবহানাকা ইন্নি কোং তোমিনা বাংলা উচ্চারণ দেওয়া আছে লামিনা জলি মেন অর্থ আপনি সারা কোনো প্রভু নেই আপনি পুত পবিত্র নিশ্চয় আমি অত্যাচারীদের দলভুক্ত ছিলাম প্রতি একশতবার এই দোয়া পড়ার পরে একবার নিম্নের দোয়া পড়তে হয় ফাস্তাা যাবনা লাহু অনাজযই নাহু মিনাল গম্মিওয়া কাদালি কানুং জিল মমিনিন বাংলা উচ্চারণ উচ্চরণদাওয়া আছে দোয়াাটির। ফাস্তা যাবনা লাহ অনাজ্জাই নাহু মিনাল গম্মিমা কাদালি কানুং জিল মমিনিন অর্থ হচ্ছে ফলে আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে মুক্তি দিলাম। আর এভাবে আমি বিশ্ববাসীদেরকে হেফাজত করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমাদেরকে ইউনুস অর্থাৎ এই আমলটি করার তৌফিক দান করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ